বিরতির পর স্বাগত। নির্বাচনের মধ্যেই আদালতে এসে আত্মসমর্পণ করলেন এবার কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত লালা। সিবিআইয়ের বিশেষ আদালত শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করল। জামিনের বিরোধিতা করে হাইকোর্টে কি আপিল করবে সিবিআই, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। আর সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জনবাবু, একদিকে নির্বাচনী আবহ, অন্যদিকে কয়লা পাচার কাণ্ডের যে মূল মাস্টারমাইন্ড লালা, এবার সে আত্মসমর্পণ করলো, কি মনে হয় আত্মসমর্পণ করার পেছনে কারণ কি থাকতে পারে? দেখো, কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা আজকে আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তার আত্মসমর্পণ হয়েছে সকালে। দীর্ঘ কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টের রক্ষা কবচে ছিলেন মাস্টার ম্যান্ডের এবং কিংপিন লালা। নির্দেশ ছিল তাকে গ্রেপ্তার করা যাবে না, তবে এই মামলায় চার্জশিট পেশ করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে নির্দেশ দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী কেন্দ্রে এই মামলার ফাইনাল চার্জশিট পেশ করতে হবে সিবিআইকে, তারপরে শুরু হবে কিন্তু ট্রায়াল। এদিকে সিবিআই লালাকে হেফাজতে না পেয়ে কোন রকম ভাবে জিজ্ঞাসা করতেও পারেনি, আর তাকে জিজ্ঞাসাবাদ না করে কিভাবে ফাইনাল চার্জশিট দেওয়া সম্ভব সেটা নিয়ে কিন্তু চিন্তায় পড়েছে সিবিআই রা। সিবিআই এর আধিকারিকরা বিচারকের কাছে প্রশ্ন করেন যে অর্থাৎ তাকে যদি আমরা জিজ্ঞাসাবাদ না করি, তার কাছ থেকে কোন রকম যদি উত্তর না পায়, তাহলে কিভাবে সম্ভব তার পদে চার্জশিট দেওয়া। বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছেন লালার গ্রেপ্তারিতে রক্ষা কবচ থাকলেও জিজ্ঞাসাবাদে কিন্তু বাধা নেই। এরপর অনুপের খোঁজ করেন গোয়েন্দারা, কিন্তু আজ দেখা গেল বিশেষ সিবিআই আদালতে এসে নিজেই আত্মসমর্পণ করলেন মাস্টার মাইন্ড। কয়লা কাণ্ডে ট্রায়াল শুরুর আগে মূল অভিযুক্ত একদিন উপস্থিত হন আদালতে, জামিনের আবেদন নিয়ে এসেছেন। আবেদন রয়েছে ট্রায়ালে অংশ করার সহযোগিতা করার। এখন প্রশ্ন যে তিনি যে এই আদালতে এলেন, অর্থাৎ অরুণ মাঝি লালা, সিবিআই আদালতে আসার পর বিচারক তাকে কিন্তু শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। এখন সিবিআই এর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে কিভাবে তাকে জিজ্ঞাসাবাদ না করে তার বিরুদ্ধে কিভাবে কিন্তু চার্জশিট পেশ করবে, এইখানেই কিন্তু চিন্তায় পড়েছে সিবিআই। সিবিআই এর আধিকারিকরা জানছেন যে এই সিবিআই এর আদেশকে অবশ্যই চ্যালেঞ্জ করে তাই তারা হাইকোর্টের দ্বারস্থ হবে। হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা কিন্তু সিবিআই হেফাজত নিতে চায় অনুপ মাঝি অর্থাৎ লালাকে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবে যে কারা কারা যুক্ত, কোথায় টাকা যেত, কিভাবে যেত, কারা কারা এই টাকার সাথে যুক্ত ছিল, কাদের উদ্দেশ্যে বা কাদের পরামর্শে কিন্তু এই কাজগুলো করত। যদি তারা সিবিআই তাকে অনুপ মাঝি অর্থাৎ লালাকে যদি নিজেদের হেফাজতে নিতে না পারে, তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্ন অর্থাৎ কিছুই করতে পারবে না। সেক্ষেত্রে চার্জশিট পেশ করা কিন্তু সিবিআই এর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। একদম, ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ সিবিআই এর বিশেষ আদালত শর্ত সাপেক্ষে ইতিমধ্যে জামিন মঞ্জুর করলো। জামিনের বিরোধিতা করে হাইকোর্টে আপিল করার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে সিবিআই এর আধিকারিকদের। এখন দেখার বিষয় যে আগামীতে কি খবর উঠে আসে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।